এবারে একটি শোক সংবাদ। লন্ডন ফরেস্ট গেটের বাসিন্দা, ফরেস্ট গেট মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা, ইস্ট লন্ডন মসজিদ ও দারুল উমার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ কমিউনিটি নেতা ডক্টর আব্দুল লতিফ আজ লন্ডন সময় সকাল 9টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। তিনি স্ত্রী, 4 ছেলে, 1 মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। তার গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরায় গ্রামে।